দারুণ জনপ্রিয় সব সন্ধ্যের স্ন্যাক্স আইটেম, সেটা আমাদের বাঙালিদের অতি পরিচিত চপ কাটলেট বলুন অথবা কলকাতার একদম টিপিক্যাল স্ট্রিট স্টাইল দুর্দান্ত চাইনিজ বলুন। এছাড়াও আছে একটা দারুণ লোভনীয় বিরিয়ানি, যে বিরিয়ানি খাবার জন্য মানুষের ভিড় উপচে পড়ে, রসালো মাংসের পিস দিয়ে বানানো বিরিয়ানি। আর আছে একটা পুরনো পাঞ্জাবি ঢাবা, যাদের নর্থ ইন্ডিয়ান ঢাবা স্টাইল বিবিধ রকমের খাবার মানুষ আঙুল চেটে খায়। এদের ব্যস্ত বিজি কিচেনে প্রায় মাঝরাত পর্যন্ত রেডি হয় নানাবিধ লোভনীয় সব খাবার। তাহলে দেরি কেন, আসুন ভিডিও শুরু করা যাক। এই এলাকাটা হচ্ছে বেহালার রায়বাহাদুর রোড, খুবই জমজমাট একটা ব্যস্ত রাস্তা, আর এখানেই আজকের ভিডিওর ফার্স্ট ডেস্টিনেশন। আর আমার সাথে আছে নবারুণ, কেমন আছো বলো? এই চলে যাচ্ছে, তুমি ভালো আছো? এই আমিও চলছে। হ্যাঁ, আজকে প্রথমে কোথায় যাচ্ছি বলো? আজকে আমরা প্রথমে যাচ্ছি পারুল স্ন্যাক্স, আচ্ছা, মাদার্স মিশন স্কুলের ঠিক অপোজিটে। আচ্ছা, হচ্ছে বেহালা রায়বাহাদুর রোডের উপরে মিত্র সংঘ ক্লাবের পাশে। আচ্ছা, মানে ওটা কি সন্ধ্যাবেলা স্ন্যাক্স ট্যাক্সের জন্য খুব জনপ্রিয় নাকি? ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেছিলাম পারুল স্ন্যাক্সের সামনে। দোকানটা একটা টেক অ্যাওয়ে কাউন্টার। সন্ধেবেলায় দোকানের সামনে মানুষজনের হালকা ভিড় এবং এদের শোকেসের পেছনে সাজানো ছিল নানাবিধ খাবার। কলকাতা শহরে যত রকমের ফ্রাইড আইটেম পাওয়া যায়, আমার মনে হয় সব কিছুই এদের শোকেসের পেছনে ডিসপ্লেতে রাখা ছিল। এত বিবিধ রকমের স্ন্যাক্স আইটেমের সম্ভার দেখে সত্যি কথা বলতে আমার তো চক্ষু একদম চড়ক গাছ। আর কাউন্টারের পেছনে একটা ছোট্ট অথচ বিজি কিচেন। চিকেন স্প্রিং রোল নিয়েছি, টমেটো সস, তার সাথে শসা পেঁয়াজের স্যালাড দিয়ে এইভাবে কেটে কেটে দিয়েছেন। চিকেন স্প্রিং রোলের দাম 45 টাকা, সাইজ কিন্তু যথেষ্টই বড় ছিল। বাইরে বেশ মুচমুচে, আর ভেতরে চিকেনের কিমা করা পুর বেশ মশলা টসলা দিয়ে রান্না করা, হালকা হালকা একটু গাজর দেওয়া আছে, সুন্দর লাগছে খেতে। ওপরে একটা মশলা ছড়িয়েছেন, তার একটা ঝাল ঝাল ব্যাপার আছে, খুব দারুণ টেস্ট, একদম জবরদস্ত। তোমার কি এটা ফেভারিট নাকি এখানটা? না, আমারও ভালো লেগেছে। দোকানটা ভালো ভিড় আছে সন্ধ্যাবেলা, সেকেন্ড আইটেম হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, একদম গরম গরম ভেজে দিয়েছে কাসুন্দি শসা পেঁয়াজের স্যালাডের সাথে। এইরকম কাসুন্দি মেখে গেছে, বাপরে প্রচুর আওয়াজ, একদম গরমা গরম 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 হাতে ধরা যাচ্ছে না। বাইরের কোটিং যেরকম ব্যাটার ফ্রাইয়ের হয়ে থাকে আর কি, বেশ একটা ফ্লাফি কোটিং, ভেতরে মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে, নরম সুন্দর মাছ, ভেটকি ভেটকি গন্ধ, এখন সেটা অরিজিনাল ভেটকি নাকি বম্বে ভেটকি তা আমি জানি না, খেতে বেশ ভালো। এটার দাম 70 টাকা, অনবদ্য খাবার। সন্ধ্যেবেলা এই একটা ফিশ ব্যাটার ফ্রাই বা একটা স্প্রিং রোল ছোট্ট খিদের জন্য একেবারে ভাটাভাটি, একদম লাজবাব। তবে স্প্রিং রোলটা 10-এ 9, এটা 10-এ 7.5। এইদিকে সামনে গেলে বেহালা ট্রাম ডিপো, রাস্তাটা এই রকমভাবে ঘুরে সোজা চলে যাচ্ছে ইলোরা সিনেমা হলের দিকে। ইলোরা সিনেমা হল অবশ্য এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলোরা সিনেমা হলের সামনে বেশ কিছু ভালো নাকি চাইনিজের কার্ট আছে। ইলোরা সিনেমা হলের সামনে প্রথমে এই মোমোর দোকান, তার পাশে এই যে স্ট্রিট স্টাইল চাইনিজের স্টলগুলো। সন্ধ্যাবেলায় মোটামুটি মানুষজনের ভালোই ভিড় আছে। পাশাপাশি দুটো ছোট্ট স্টল, যারা সার্ভ করে নানা রকমের কলকাতা স্টাইল চাইনিজ। শোকেসের পেছনে সাজানো ছিল নানা রকমের লোভনীয় দেখতে কলকাতা স্টাইল চাইনিজ, এবং তার পাশেই প্রিপেয়ার করা হচ্ছিল হাক্কা নুডল। এই হাক্কা নুডলের প্রিপারেশন দেখতে আমার বেশ লাগে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে কখন আমার প্লেটটা আসবে। হাফ কোয়ান্টিটির ভেজ চাউমিন নিয়েছি, যার দাম 30 টাকা। আচ্ছা, হট গার্লিক, এগুলো কি উইথ বোন না বোনলেস? বোনলেস। এটা হচ্ছে চিলি চিকেন, আর একটা হচ্ছে হট গার্লিক চিকেন। টিপিক্যাল স্ট্রিট স্টাইল চাউমিন খেতে হয় আর কি, হালকা হালকা ঝাল ঝাল, পেঁয়াজ ছটা দেওয়া, সুন্দর। এইটা মনে হচ্ছে চিলি চিকেন। হ্যাঁ, চিলি চিকেনের বাইরে এরকম কোটিং, ভেতরে এরকম বোনলেস চিকেন, কোটিং কিন্তু বিশাল একটা, কিছু মোটা নয়, পাতলাই বলা যায়, মোটামুটি পাতলা, বেশ স্বাদ আছে, ঝাল ঝাল সসের স্বাদ, সুন্দর টেস্ট লাগছে, এরকম দারুণ। চিলি চিকেন কত দাম বললেন? 20 টাকা পার পিস। আর হট গার্লিক চিকেন ওটাও 20 টাকা পার পিস। বেশ সুন্দর স্বাদের,
এনজয়িং দ্য মিল, সত্যিই ভালো, সুন্দর খেতে, পেট ভরা, বেশ সুন্দর। এই যে সামনে এটা হচ্ছে তারাতলা মেট্রো স্টেশনের গেট, তার পাশে এটা হচ্ছে অজন্তা পুলিশ কোয়ার্টার, ওইদিকে গেলে তারাতলা ব্রিজ, আর এই হচ্ছে আশা বিরিয়ানি। আশা বিরিয়ানির দোকানের সামনে এইরকম ভিড় দেখে আমি তো অবাক, এই 40 ডিগ্রি গরমেও এত মানুষ বিরিয়ানি পার্সেল করবেন বলে দাঁড়িয়ে আছে। বিরিয়ানিটার মধ্যে কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। গরম গরম বিরিয়ানির হাঁড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার, আর এরকম একটা সুন্দর অ্যারোমা বিশিষ্ট বিরিয়ানি ফাটাফাটি দেখতে লাগছে, চিকেন আর মাটন একসাথে একদম রসালো রসালো পিস। দোকানের ভেতরে বসে খাওয়ার একটা ছোট্ট জায়গা আছে, কিন্তু একটা জিনিস দেখলাম যে এদের এখানে বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাওয়ার ভিড়টাই বেশি। চিকেন বিরিয়ানি 100 আর মাটন বিরিয়ানি 140। আচ্ছা, এই রসালো রসালো মাংসের পিসগুলো দেখুন, আর হাঁড়ির সামনে দাঁড়িয়ে বিরিয়ানির যে দুর্দান্ত ক্লাসিক অ্যারোমা আসছিল, আমার তো জিভে জলের বন্যা। একদম দুর্দান্ত দেখতে একটা লেগের পিস, সাথে শশা পেঁয়াজের স্যালাড, একটা লাভলি হলুদ রঙের আলু, আর এই বিরিয়ানির রংরূপ দেখুন, একদম টিপিক্যাল কলকাতা বিরিয়ানির মতো দেখতে লাগছে। একদম এরকম লম্বা লম্বা দানার রাইস, একদম গ্রিজি, ওপরে বেশ একটা তেলালো তেলালো ব্যাপার আছে। এখন তেল না ঘি সেটা তো আমি জানি না। একটা কাঁচা লঙ্কা, শশা পেঁয়াজের স্যালাড, আর এই হচ্ছে একটা আলু, গরম গরম হলুদ রঙের একটা আলু, মশলাদার, বেশ দারুণ। আর এই হচ্ছে চিকেনের পিস, এরকম ময়েস দেখুন চিকেনটা, আহা হা, চিকেন তো একেবারে ময়েস্ট, হালকা করে ফ্রাই করে এরা বানান বোঝা যাচ্ছে, সুন্দর। একদম হাত দিলাম ছেড়ে এলো, ওপরে একটা ভাজা ভাজা ব্যাপার। তো প্রথমে একটু রাইস আর একটু চিকেন দিয়ে চেক করা যাক। বিরিয়ানিটা লাইট আছে, আর চিকেন তো একদম সুসিদ্ধ, গলায় টলায় চালের দানা টানা আটকাচ্ছে না, ড্রাই নয়, গন্ধটা খুবই কম, মানে বিরিয়ানির যে অরোমা না সেইটা, মানে কী বলবো, খুবই ব্যালেন্স। একটা স্ট্রিট সাইড বিরিয়ানি যেখানে চিকেন বিরিয়ানি দাম 100 টাকা, সেইখানে এত ব্যালেন্স ফ্লেভার পাওয়া মানে কিন্তু দারুণ ব্যাপার, জেনুইনলি খুব ব্যালেন্স ফ্লেভার। রাইসটা কিন্তু খুবই গ্রিজি, নিচের দিকের এই মশলাওয়ালা রাইস, তো একটু এই আলুর সাথে, আলুটা আর একটু সিদ্ধ হতো, বাট ইটস ওকে, কোনো অসুবিধা নেই। চিকেনের মধ্যে না প্রচুর ময়েশ্চার আছে, দেখুন চিকেনটা মোটেও ড্রাই নয়, একদমই ছিবড়া টাইপ নয়, দারুণ ফাইন্ডিং। নবারুণকে অনেক থ্যাঙ্কস এই বিরিয়ানিটার কথা বলার জন্য, আমার খেয়ে দারুণ লেগেছে। অ্যান্ড অন এ জেনুইন নোট, আমি স্ট্রিট সাইড বিরিয়ানিতে এতটা ব্যালেন্স ফ্লেভার, এত ভালো চালের কোয়ালিটি, এটা কিন্তু একদমই এক্সপেক্ট করিনি, দারুণ। পেছনে ওদিকে ডায়মন্ড হারবার রোড, এই রাস্তাটা জেমস লং এর দিকে যাচ্ছে, আর এই হচ্ছে নিউ পাঞ্জাবি হোটেল, এই মুহূর্তে আজকের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন, অনেক বছরের পুরনো এই ধাবাটা, বেহালা অঞ্চলে চলুন, ভালো নর্থ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। ধাবার ভেতরে ঢুকে দেখলাম যে এদের এখানে পার্সেল নেওয়ার একটা ভিড় আছে, মানুষজন পার্সেল করাচ্ছেন, অনলাইন অ্যাপের ডেলিভারি বয়রা পার্সেল নেওয়ার জন্য এসেছে, নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্টে কিছু মানুষজন বসে খাওয়া দাওয়া করছেন, টিপিক্যাল একটা ধাবা টাইপের সেটআপ। আমার নাম আছে ত্রিলোচন সিং রেওয়াল। আচ্ছা, আর এটা কতদিনের পুরনো ধাবা? এটা অনেকদিন পুরনো আছে, আমরা 2013 এখানে মা ওনারশিপ চেঞ্জ করে যাওয়ার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা অনেকদিন পুরনো ধাবা আছে, পাঞ্জাবি নর্থ ইন্ডিয়ান চাইনিজ আর তন্দুরি আইটেম এখানে পাওয়া যায়। এখন আপনি ওনার, তাই তো? হ্যাঁ, মা ওনার আছে, আমি এখানে কেয়ারটেকার। আর টাইমিং কখন? টাইমিং দুপুরবেলা 12টা থেকে লাঞ্চ খুলে রাত্রিবেলা 12:30 একদম লাস্ট। সপ্তাহে সাত দিন। কিচেনের ভেতরে ঢুকেই দেখলাম কিমা মাটার রেডি হচ্ছে, কি দারুণ লোভনীয় না, একদম ফাটাফাটি দেখতে। তার পাশেই রেডি হচ্ছিল চিকেন ভর্তা, জানলাম যে চিকেন ভর্তা এদের এখানে একটা সিগনেচার আইটেম। এটা কি বানাচ্ছেন? ভেজিটেবল তরকারি, আচ্ছা পনির চায়। আচ্ছা, চিকেন টিক্কা বাটার মশলার প্রিপারেশন চলছিল, গ্রেভির রংরূপ দেখেছেন, চূড়ান্ত টেম্পটিং, একদম টিপিক্যাল দুর্দান্ত ধাবা স্টাইল খাবার। তার পাশেই রেডি হচ্ছিল হাত রুটি, আর এই বড় একটা চাটুতে সেই সমস্ত হাত রুটি শেঁকা হচ্ছিল। এরকম ব্যস্ত বিজি কিচেন দেখতে আমার তো দুর্দান্ত লাগে। এদের এখানে বাটার চিকেনের গ্রেভিটা দেখুন, একটু হোয়াইটিশ টাইপের গ্রেভি, এবং তরকা তো রকমারি রকমের পাওয়া যায়, এখানে চিকেন তরকা রেডি হচ্ছিল, ফাটাফাটি লোভনীয়। এদের দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা নিচে যেটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে বসা এই গরমে অসম্ভব ব্যাপার, আর একটা যেখানে এখন আমি বসেছি ওপরে, সেটা হচ্ছে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, এসিতে বসে ঠান্ডায় প্রাণ জুড়লো বলা যেতে পারে। খাবার অর্ডার করেছি এগ তড়কা স্পেশাল, যার দাম 180 টাকা, তার সাথে চিকেন টিক্কা বাটার মশলা, যার দাম 300 টাকা, তাই তো? 300 টাকা। তার সাথে হাতরুটির দাম কত? 10 টাকা পিস।
স্পেশাল এগ তড়কা নিয়েছি, এটা অনেকটা পরিমাণে কোয়ান্টিটি আছে আর একদম ক্রিমি থিক রিচ একটা তড়কা। চিকেন টিক্কা বাটার মশালা 1 2 3 4 5 6 ছ পিস চিকেন টিক্কা এইরকম বাটারে স্নান করানো একটা টমেটো বেস গ্রেভি দিয়ে সুন্দর করে সার্ভ করেছে। এই হচ্ছে টিক্কা সাইজ, এইরকম সাইজের টিক্কা আছে, একদম বাটারি বাটারি গ্রেভি, জবরদস্ত একেবারে। তড়কাটা দারুণ, বেশ ক্রিমি রিচ আর বেশ একটা থিক ব্যাপার আছে তড়কাটায়, খুব সুন্দর খাচ্ছে তড়কাটা। আমি এমনিতে নিজে একটুখানি তড়কা প্রেমী আছি, তাই তড়কা ইন এনি ফরম্যাট আমার দারুণ লাগে। প্রপার স্পাইস, হালকা হালকা কসুরি মেথির গন্ধ, সুন্দর লাগছে খেয়ে তড়কাটা। চিকেন টিক্কা বাটার মশালায় যে পরিমাণ বাটার দিয়েছে, তুমি এই বাটার মশালার গ্রেভিটাকে একটুখানি চেক করা যাক, চিকেন পরে খাবো। মিষ্টি মিষ্টি স্বাদের, একবার দুবার কামড়ানোর পরে খুব হালকা হালকা একটুখানি ঝাল, তবে প্রথমে যেটা লাগবে মুখে সেটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাব, মধুর মধু দেখেন আমি জানি না। চিকেন টিক্কার পিস দেখুন, এরকম বড় সাইজের একটা চিকেন টিক্কা আর বেশ ভালোই ময়েস্ট পিস, যথেষ্টই ওয়েল কুক। আগে প্রথমে এরা টিক্কা করে সেঁকেছেন, তারপরে বাটারের গ্রেভিতে দিয়েছেন, এইরকম ময়েস্ট চিকেন তার সাথে একটা এই বাটারি গ্রেভি, চেক করি কেমন খেতে। টিক্কা যেরকম পোড়া শাঁখা ব্যাপারটা আছে সেইটা তো অল্প অল্প পাওয়া যাচ্ছে, যেহেতু বাটারের যে পরিমাণ মানে এখানে দেওয়া হয়েছে না সেইটাই ওভার পাওয়ার করে নিয়েছে সমস্ত অ্যারোমাটাকে। মিষ্টি মিষ্টি গ্রেভি, বেশ ভালো খেতে। এইরকম বড় বড় সাইজের চিকেন টিক্কা একটা বাটারি গ্রেভিতে সুন্দর করে টস করেছে, সুন্দর করে বানিয়েছে, একদম জবরদস্ত খেতে। রুটিটা একটু মোটা, যেরকম মানে পাঞ্জাবি ঢাবা স্টাইল রুটি যেগুলো হয় হাত রুটি, কিন্তু একটু মোটা, বেশ সুন্দর খেতে। তো এদের এখানে তড়কা আর এই বাটার টিক্কা এই দুটোই আমার বেশ লেগেছে, তবে যেহেতু আমি তড়কা একটু বেশি পছন্দ করি আমার তড়কা একটু বেশি ভালো লাগে। এটা কি বলুন তো, এটা হচ্ছে এইটা যেটা আপনারা করে যাচ্ছেন না, সন্ধ্যের থেকে এই গরমকালে এতগুলো জায়গা কভার করার পরে বেহালাতে নবারুণকে থ্যাংক ইউ, এইটা দরকার, মানে এইটা দরকার। লাইক আর শেয়ার, লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি অনেক খাটো। আবার এসো, আবার নিশ্চয়ই আসবো। এবার দাদার চ্যানেলটাকে 1 লাখ করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ, আশা করবো একটা ঠিকঠাক কন্টেন্ট প্রেজেন্ট করতে পেরেছি। জায়গাগুলো খুবই এনজয়েবল ছিল, কিন্তু আজকে প্রচণ্ড গরম ছিল। তো উইথ দিস নোট এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আপনারা এইটাকে তুলে যান, কারণ আমি এটাকে তুলে ফেললাম বটম সাপ। চলুন টাটা, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন, প্লিজ, বাই।